মেসি আলভারেজের জাদুতে প্রতিশোধ নিয়ে ফাইনালে আর্জেন্টিনা। 2018 সালে দুই দলের দৌরাত্ম্যের সাথে ভিন্ন কিছু ঘটবে আর্জেন্টিনা ক্রোয়েশিয়ার ফাইনালে, এমন কথাই বলা হচ্ছিল লুসাইলের মহরণের আগে। ভিন্ন হয়েছে ঠিকই, তবে স্কোর লাইন এবারও 3-0। লুকা মাদ্রিদের ক্রোয়েশিয়ার বিরুদ্ধে এরকম প্রতিশোধ নিয়েই মেসি আলভারেজের জাদুতে কাতার বিশ্বকাপের ফাইনালে এখন আর্জেন্টিনা। স্বপ্নকাশ ছুঁতে আর মাত্র এক ধাপ দূরত্বে দাঁড়িয়ে ফুটবল জাদুকর লিওনেল মেসি। আবারও নকআউট পর্বের ম্যাচে মেসি গোল করলেন। যেভাবে খেললেন তাতে যেন চ্যালেঞ্জ নিয়ে গেলেন সময়কে। 35 বছর বয়সী এই ফুটবল বিস্ময়ের ড্রিবলিং, ডিফেন্স, চেরা রান কিংবা পাশে ভারবাসকর বারবার বলতে বাধ্য হলেন, দ্বন্দ্বে পড়ে যাচ্ছেন তারা। বয়স কি তার জন্য উল্টো দিকে ছুটছে, নাকি সম্ভাবতার সকল সীমাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি ক্যারিয়ার জুড়েই ক্রোয়েশিয়ার দুর্ভেদ্যে ডিফেন্সকে বারবার ভেঙে যেন মাদ্রিজের আবারও দেখালেন জীবন্ত দুব্যের মতে কতটা অসহায় নশ্বর মানুষ। জুলিয়ান আলভারেজ যেন কম গেলেন না। মেসি প্লান্টি গোলের পর 39 ও 59 মিনিটে দুই লক্ষ্যভেদে ম্যাচ থেকে ক্রোয়েশিয়ার সম্ভাবনা একরকম বিদায় করে দিলেন এই ম্যান সিটি ফরওয়ার্ড। প্রথমার্ধে ম্যাচের সেরা দৃশ্যের সৃষ্টি হয়েছে জুলিয়ান আলভারেজের পায়ে। কিছুক্ষণ আগে প্লান্টি আদায় করেছিলেন যে আলভারেজ, তিনি 16 রানে ভেদ করে গেলেন ডিফেন্সের হৃৎপিণ্ড, কিন্তু ক্লিয়ার করতে ব্যর্থ হন সসা। তাই ভাগ্যের কিছুটা ছোঁয়া পেয়েছেন এই স্ট্রাইকার। তবে 39 মিনিটে দুর্দান্ত গোলে লিভাকোভিচকে পরাস্ত করে ফাইনালের দিকে দলকে অনেকটা এগিয়ে দেন ম্যান সিটির এই তরুণ ফরোয়ার্ড। 69 মিনিটে গোল নিয়ে কথা বলতে গেলে আবার একসাথে বলতে হবে মেসি আলভারেজ জুটির কথা। মেসির পায়ে যখন বল এলো তার সঙ্গেই ছিলেন মার্কার জক্সো গার্দিওল। চলতি আসরের অন্যতম সেরা ডিফেন্ডার তকমা পাওয়া গার্দিওল পারেননি মেসির পা থেকে বল কেড়ে নিতে। পায়ের সাথে এগিয়ে যান টাচলাইন ধরে, গোলপোস্টের সাথে দুরূহ কোনো থেকে এই মাইনাসটি করেন আর্জেন্টাইন LM10। তাতে প্লেসিং শটে লিভাকোভিচকে পরাস্ত করতে কোনো অসুবিধাই হয়নি আলভারেজের। অথচ ম্যাচের শুরুতে খেলা চিত্র দেখে এমন স্কোর লাইন অনুমান করা কিছুটা কঠিনই হতো। শুরু থেকেই মাঝমাঠে হয়েছে বল দখলের লড়াই, সেখানে মাদ্রিজ কোভচাচিচ বেশিরভাগই সময় আধিপত্য করেছে। মিডফিল্ডে 4 জন খেলোয়াড়কে নিয়ে খুব বেশি সুবিধা করতে পারছিল না আর্জেন্টিনা, কিন্তু ম্যাচের মোড় ঘুরে যায় হুট করে। 32 মিনিটে আগুয়ান জুলিয়ান আলভারেজ ডি বক্সে ফাউল করে বসেন কোয়াট গোলকিপার লিভাকোভিচ, রেফারির বাজান প্লান্টির বাঁশি। 34 মিনিটে নেওয়া স্পটটিকে লিভাকোভিচকে কোনো সুযোগ দেননি লিওনেল মেসি। এর মাধ্যমে চলতি বিশ্বকাপে 5 গোল করে এমবাপ্পের সাথে যৌথভাবে গোল্ডেন বুটের লড়াইয়ে সবার আগে এখন এই আর্জেন্টাইন তালিসম্যান। সেই সাথে বিশ্বকাপে মোট 11টি গোল করে গ্যাব্রিয়েল বাসিস্তাকে টপকে আর্জেন্টিনার ইতিহাসের সর্বোচ্চ গোলের রেকর্ডও গড়লেন এই ফুটবল জাদুকর। তবে শেষ ধাপ এখনও বাকি, সেখানে ফাইনাল মেসিদের প্রতিপক্ষ হতে পারে ফ্রান্স মরক্কো সেমিফাইনালে জয়ী দল। মোহাম্মদ জামিল হোসেন, বরেন্দ্র নিউজ।